মাহেশ থেকে বনগাঁ। রথযাত্রায় মাতলেন সকলে, রথের রশিতে টান পাঁপড় ভাজা জিলেপি। সন্ধ্যা নাবদেই জনপ্লাবন শহরের রাস্তায়। রথযাত্রার আনন্দে মাতোয়ারা সকলেই। পুরীর পর ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয় মাহেশে। তথ্য বলছে এবারে মাহেশের রথযাত্রা 628 বছরে পড়েছে। প্রথা মেনে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে নিয়ে রওনা দেবেন মাসির বাড়িতে। সকাল থেকেই জোর কদমে চলছে তার প্রস্তুতি। এদিন ভোর থেকেই বহু দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে মন্দির প্রাঙ্গণে। আমি নিজে সাক্ষী আছি, আমি আমার বাবার একদম দয়ালে ঠাই পেয়েছি, বাবার কাছে ঠাই পেয়েছি, এটাই আমার কাছে সৌভাগ্য। মাহেশের রথযাত্রায় বহু মানুষের সমাগম হয়, সে কথা মাথায় রেখে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দিরে ব্যস্ত পূজারীরা, নানা উপাচারে চলছে পুজো। এ বিষয়ে সম্পাদক তথা প্রধান সেবায়ত পুত্র পিয়াল অধিকারী বলেন, বহু মানুষের সমাগম হয় মহেশের রথে, বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন। ভক্তদের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি। অগণিত ভক্তদের ঢল নামছে ভোর 5টা থেকে, এখনও পর্যন্ত আমাদের ঠাকুর বাইরে চাতালে বেরোননি। সকাল 8টার সময় প্রভু ভোগ খেয়ে উনি বাইরে চাতালে বেরোবেন। ভোর 5টার সময় আমাদের মঙ্গলারতি হয়েছে, অগণিত ভক্তদের ঢল নামবে। আজকে আমাদের রেকর্ড সংখ্যক ভিড় হবে, প্রতি বছরের যত ভক্ত সংখ্যা হয় আমরা এবছর আশা করছি আরও ভক্ত সংখ্যা বাড়বে। তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ আছে। আমার সকল ভলেন্টিয়ার বন্ধুরা, সকলে আমাদের সদস্যরা, আমার সকলে মিলে ভক্তগণদের সুবিধার্থে সকলে মিলে সজাগ আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাই তটস্থ আছে। আমাদের সকাল থেকেই পূজা অর্চনা চলছে। দুপুর 2টোর সময় আমাদের দামোদর হবে, প্রথম উঠবে নারায়ণশিলা, কারণ উনিই তো নারায়ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে উনিই যেহেতু জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথমে উঠবে আমাদের নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, এবং তারপরে উঠবে জগতের নাথ পরমপিতা জগন্নাথ দেব। আমরা পাউন্ডি যাত্রা করে নিয়ে যাব, ওখানে রাজ সিংহাসনে রথের ওপর ওখানে অধিষ্ঠান করাবো, ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণালঙ্কারে ভূষিত করব, ওখানে কানপাশা হাত করিয়ে দেবো, মাথায় সোনার মুকুট পরিয়ে দেবো, ওখানে আরতি হবে, ওখানে চামর, ওখানে কর্পূর আরতি হবে, তারপরে পূজা অর্চনা হবে, তারপরে আমাদের রথের রশি টান শুরু হবে ঠিক বিকাল 4 ঘটিকায়। রথযাত্রা উপলক্ষে এদিন সীমান্ত শহর বনগাঁতেও উপচে পড়ল ভিড়। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই জনপ্লাবন শহরের রাস্তায়, পাঁপড় ভাজা, জিলাপি আর রথের রশিতে টান। এদিন সকাল থেকেই শহরের রাস্তার ধারে নানান পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, হরেক রকম জিনিস নিয়ে ক্রেতার আশায় তারা। বনগাঁ শহরেও রথযাত্রা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। সচেষ্ট ছিলেন বনগাঁ পৌরসভার কর্মীরাও। সব মিলিয়ে পাঁপড় ভাজা, জিলাপির সাথে জমজমাট রথযাত্রা উৎসব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।